हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि अपना सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमरा भालो आछि, सुस्थ आछि। आज के सकाल थेके आमी ब्लगटा स्टार्ट करछि। सकाले एखन बाजे 10টা। সন্দীপ খেয়ে দেয়ে অফিসে চলে গেছে, আমাদেরও সকালবেলা খাওয়া হয়ে গেছে আমার আর মিলি। এবারে বাকি রান্নাগুলো করছি। ভাত বসিয়ে দিয়েছি আর করব আজকে চিকেনের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো কুচিয়ে নিচ্ছি। তো শরীর খারাপ থেকে ওঠার পর যথারীতি মিলি কদিন ধরে কিছুই খেতে পারছিল না, যার জন্য আজকে ভাবলাম না একটু পাতলা করে ওকে চিকেনের ঝোল করে দেওয়া হোক। চিকেনটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবারে একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আজকে মশলা দিয়েই করব, তেল দিয়েও করব, সেটা খুবই কম পরিমাণে দিয়ে দিয়ে। ওই আলু আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা দরকার সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমি বাকি কাজগুলোকে আমার করে নিচ্ছি, কারণ আমি একটানা রান্নাঘরে দাঁড়িয়ে কখনোই রান্না করতে পারি না। রান্না বসিয়ে দিয়ে আমি আমার ঘরে যত সমস্ত কাজকর্ম থাকে, জামাকাপড় ভাঁজ করা বা ঘরটা ঝাড়ু করা, জিনিসপত্র গুছিয়ে রাখা, আমি সবসময় রান্নাটা বসিয়ে দিয়ে গিয়ে ওগুলো করি, নয়তো বা রান্না চাপিয়ে দিয়ে আমি ফ্যানের নিচে গিয়ে বসে থাকি। কারণ একটানা দাঁড়িয়ে থেকে রান্নাঘরে কেন জানি না আমি রান্না করতে পারি না। আর মাংসটা সেদ্ধ হতে দিয়ে আমি এখন এখানে দই বসিয়ে নিচ্ছি। গরম দিনে দইটা খুব সহজে জমে যায়, যার জন্য এখন আমাদের বাইরে থেকে দইটা কিনে আনাই হয় না। যদি বা দইয়ের বীজটা শেষ হয়ে যায় তবে বাড়ি থেকে কিনে আনা হচ্ছে, না হলে আমি ঘরে ওই দইয়ের বীজ থেকেই যাই, সেটার থেকেই দইটা বসিয়ে নিই। তো আমি এখন দই বানিয়ে নেবো। 5-6 ঘন্টার মধ্যে এখন দইটা বেশ ভালোই জমে যায়। ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে, এবার ভাতের মাঠটা কেচে নেবো। বড়ো হাঁড়িতে ভাত করে নিলে আমার সেটাকে গামলায় বসিয়ে দিলে পুরো মাঠটা একা একাই পড়ে যায়, ধরে রাখতে হয় না। কিন্তু ছোটো হাঁড়িতে ভাত করলে এই একটা সমস্যা, সেটা হচ্ছে পুরো হাঁড়িটাকে ধরে আমার মাঠটাকে কাচতে হয়, কারণ এটা কোনো গামলাতেই সেট হয় না। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু চিকেন মশলা ছড়িয়ে দিয়ে ঝোলটা দিয়ে আমি ঘরে চলে যাব বাকি কাজকর্মগুলো করে নিতে। তো এখন বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি, বালিশগুলোকে আজকে রোদে দিয়ে এসেছি। যেহেতু বাইরে প্রচণ্ড রকমের রোদ, তোষকটাকে রোদে দিতে হবে, কিন্তু একদিনে বালিশ তোষক সব একসাথে রোদে দেওয়া সম্ভব না, তাই বালিশগুলোকে দিয়ে এসেছি, তোষকটাকে অন্য একদিন দিতে হবে। এদিকে বেড কভার চেঞ্জ করাও হয়ে গেছে। আর চিকেনটাকে যেহেতু ফুটতে দিয়ে এসেছি, এতটুকু সময় আমি একটু বসে গেছি মোবাইল নিয়ে। কাজের ভাগে যখন একটু সময় পাই তখন একটু মোবাইলটাকে নিয়ে বসে যাই। তো রান্নাও হয়ে গেছে, খাবার নিয়ে যথারীতি চলে এসেছি। আজকে বিছানায় বসে গেছি আমরা খেতে, কারণ প্রচণ্ড বাইরেও যেরম রোদ আর খাবারটাও ভীষণ গরম, ভাতটাও গরম, চিকেনটাও গরমই রয়েছে। আর একদম বিছানাতে না বসলে ফ্যানের হাওয়াটা ঠিকভাবে পাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। ঘর ঝাড়া হয়ে গেছে, রান্নাঘরে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি আমার বড় কাজটা করে নেবো, সেটা হচ্ছে মিক্সিটা পরিষ্কার করে নেবো। তো আমি যেভাবে মিক্সিটা পরিষ্কার করি সেটা হচ্ছে বেকিং সোডা নিয়ে নিই একটা বাটিতে। বেকিং সোডা নিয়ে তার মধ্যে লেবুর রস বা ভিনেগার, যেহেতু আজকে আমার কাছে ভিনেগার ছিল না তাই আমি লেবুর রসটাই নিয়ে নিয়েছি। এখানে 2টো লেবু নিয়ে নিয়েছি, আমি 2টো লেবু চিপে লেবুর রসটা ভালো করে নিংড়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে এই পেস্টটাকে, মানে বেকিং সোডা লেবুর রসটাকে, একটা পুরোনো ব্রাশের সাহায্যে আমি পুরো মিক্সির গায়ে খুব ভালো করে মেখে নেবো। পুরো জায়গাটাতেই কিন্তু আমি এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, এমনকি তারেও, তারটাও কিন্তু নোংরা হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়, পুরো তারটাতে আমি এরকম ব্রাশের সাহায্যে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর একদম যে ছোটো ছোটো জায়গাগুলো আছে যেখানে সেই ব্রাশ পৌঁছায় না, সেখানে কিন্তু আমি একটা কাঠির মাথাতে তুলো পেঁচিয়ে নিয়ে সেই মিশ্রণটা দিয়ে ভালো করে সেই জায়গাগুলোতেও এই বেকিং সোডার লেবুর রসটা লাগিয়ে নিয়েছি। চাইলে এয়ারবার থাকলে সেটা দিয়েও করা যায়, আমার কাছে ছিল না তাই আমি একটা কাঠির মাথাতে তুলো লাগিয়ে সেই কাজটা করে নিয়েছি। এবারে এভাবে রেখে পুরো 10 মিনিটের মতো আমি মিক্সিটাকে ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি লেবু চোকলাগুলো কিন্তু ফেলিনি, সেই লেবু চোকলাগুলো দিয়ে খুব ভালো করে আবার মিক্সিটাকে ঘষে নিয়েছি। তার সমেত তারগুলোতেও যেখানে আমি মিশ্রণটা লাগিয়েছিলাম ভেতরে বাইরে পুরো জায়গাটাতে, তার সমেত আমি লেবুর খোসা দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। এবারে সুতির একটা কাপড় দিয়ে আমি খুব ভালো করে মিক্সিটাকে মুছে নিচ্ছি। সুতির কাপড়টাকে 3-4 বার ভালো করে জলে ধুয়ে খুব ভালো করে নিংড়ে নিয়ে মিক্সিটাকে মুছে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মিক্সিটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত জায়গা, তার ভেতরে বাইরে যে সমস্ত জায়গাতে সেই লেবুর মিশ্রণ আর বেকিং সোডাটা লাগিয়েছি সমস্ত জায়গা খুব ভালো করে মুছে নিচ্ছি। ভেজা কাপড় দিয়ে মোছা হয়ে গেলে আমি আবারও একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মিক্সিটাকে মুছে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি এভাবেই সবসময় মিক্সি পরিষ্কার করে থাকি, ভিনিগার থাকলে ভিনিগার, নয়তো লেবু বেকিং সোডার সাথে ইউজ করি। তো এইভাবেই কিন্তু আমি আমার মিক্সিটাকে পরিষ্কার করে থাকি। তো আমার সমস্ত কাজকর্ম শেষ, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার বালিশগুলোকে ভেবেছিলাম বিকেলবেলাতে নিয়ে আসবো, খুব ভালো করেভাবে রোদ পাক বালিশগুলো, কিন্তু হঠাৎ করে ধুম বৃষ্টি নেমে গেল, যার জন্য বালিশগুলো একটু ভিজে গেছে। তাড়াহুড়ো করে গিয়ে বালিশগুলোকে নিয়ে এসে এবার বালিশগুলোকে জামাকাপড় পরাচ্ছি, মানে কভার লাগাচ্ছি আর কি। তো আজকে পুরো ভিডিওটাতে আমাকে ভয়েস দিতে হলো, কারণ আমার পাশের ঘরে কাজ চলছে, আর যেহেতু আমাদের 2টো ঘরের মাঝে একটাই দেওয়াল, প্রচণ্ড রকম আওয়াজ এসছে, তাই কথা বললে আপনারা কিছুই বুঝতে পারতেন না, যার জন্য পুরো ভিডিওটাতে আজকে আমাকে ভয়েস দিতে হলো। আর ব্লগটাকেও আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।